বর্তমানে আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি প্রত্যেকের একের অধিক ফেসবুক আইডি ইমো অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে ফলে অফিসিয়াল অ্যাপগুলোর মাধ্যমে কিন্তু আপনি একসঙ্গে দুইটি ফেসবুক আইডি ব্যবহার করতে পারবেন না তবে এই ভিডিওর মাধ্যমে আপনাকে মোবাইলের এমন একটি গোপন সেটিংস সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে যে সেটিংসটি অ্যাপ্লাই করে এক সঙ্গে দুইটি ফেসবুক অফিসিয়াল অ্যাপ ব্যবহার করতে পারবেন ইমু হোয়াটসঅ্যাপ অ্যাপগুলো দুইটি করে ব্যবহার করতে পারবেন প্রত্যেকটি অ্যাপেই কিন্তু অফিসিয়াল থাকবে আশা করি আপনি এই গুরুত্বপূর্ণ সেটিংসটির সাথে পরিচিত হয়ে নেবেন এবং প্রয়োজনের সময় অবশ্যই আপনার মোবাইলে অ্যাপ্লাই করবেন হ্যালো ফ্রেন্ড আপনি দেখছেন প্রতিবারের মতন টি এখন বাংলা চ্যানেলের আরও একটি ইন্টারেস্টিং এপিসোড আর এই সম্পূর্ণ ভিডিও জুড়ে প্রতিবারের মতন আমি থাকবো আপনার বন্ধু নাচি এই সেটিংসটি যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন সঠিকভাবে তাহলে খুব সহজে যে কোনো অ্যাপকে দুইটি অ্যাপে রূপান্তরিত করতে পারবেন এবং আলাদা আলাদাভাবে ইনস্টল করতে হবে না দুটি অ্যাপেই কিন্তু অফিসিয়াল অ্যাপ থাকবে এই জন্য প্রথমে আপনি আপনার মোবাইলের সেটিংসে চলে আসবেন এখান থেকে অ্যাপসের সেটিংসটি খুঁজে বের করবেন আপনার মোবাইলের মডেল বাসন অনুযায়ী একটু উপরে নিচে হতে পারে নিজ দায়িত্বে খুঁজে নেবেন অ্যাপসে ক্লিক করবেন আপনি যদি চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন কারণ আমরা প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এখানে পাঁচটি সেটিংস শো হবে আপনি ডুয়েল অ্যাপসে ক্লিক করবেন মানে পারমিশনসের উপরে যে সেরিংসটি আছে এই সেটিংসে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে যে অ্যাপসগুলো ইনস্টল করা আছে প্রত্যেকটি অ্যাপসে সিরিয়াল ওয়াইজ দেখতে পাবেন আমি ফেসবুক এবং ফেসবুক মেসেঞ্জারকে দুইটি অ্যাপে রূপান্তরিত করব। আমি এখান থেকে ফেসবুকে ক্লিক করব আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে এখানে ডুয়েল অ্যাপস একটি সেটিংস দেখতে পাচ্ছেন অফ অবস্থায় আছে এই সেটিংসটি অন করার জন্য ক্লিক করব। সঙ্গে সঙ্গে এই অ্যাপটি কিন্তু দুইটি অ্যাপে রূপান্তরিত হয়ে যাবে ফলে একই সঙ্গে দুইটি ফেসবুক আইডি আমি ব্যবহার করতে পারবো এখন আমি এখান থেকে ফেসবুক ম্যাসেঞ্জারের পাশে যে অপশনটি আছে এই অপশনটিও অন করে দিব ফলে ফেসবুক ম্যাসেঞ্জার দুইটি হয়ে যাবে সেই সঙ্গে ফেসবুক অফিসিয়াল অ্যাপও কিন্তু আমার মোবাইলে দুইটি থাকবে আমি দুইটি আইডি ব্যবহার করতে পারবো একই সঙ্গে আপনাকে বোঝানোর জন্য আমি চলে আসলাম আমার মোবাইলের হোম পেজে এখন আপনি যদি লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপ কিন্তু দুইটি শো হচ্ছে সেই সঙ্গে এখানে একটি ম্যাসেঞ্জার অ্যাপ শো হচ্ছে এবং এই পাশেও কিন্তু একটি ম্যাসেঞ্জার শো হচ্ছে আশা করি এই সেটিংসটি অ্যাপ্লাই করে আপনি এখনই অন্যদের থেকে অনেকে ভালো ফেসিলিটিস উপভোগ করবেন ভিডিওটি আপনার কাছে কেন কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ